আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটিতে আমি আলোচনা করব। স্বপ্নে ঘড়ি দেখলে কি হয় চাই হাতঘড়ি হোক বা দেয়াল ঘড়ি হোক যেটি হোক এই ঘড়ি দেখার ব্যাখ্যা কি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না আমাকে অনেকে কমেন্টে প্রশ্ন করেছেন ঘড়ি দেখা নিয়ে স্বপ্নের ব্যাখ্যা কি হবে তো সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমি করলাম যদি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন আশা করি অনেকটাই উপকৃত হতে পারবেন এবং সত্য স্বপ্নের ব্যাখ্যা জানতে পারবে তো সেই জন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করি যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘড়ির শব্দ শোনেন কিংবা স্বপ্নে ঘড়ি দেখেন কিংবা ঘড়ি কিনতে দেখেন বা ঘড়ি ব্যবহার করতে দেখেন এখন হাত ঘড়ি হোক বা দেয়াল ঘড়ি হোক যেটি হোক যদি ঘড়ির শব্দ কেউ শুনে বা এমনি ঘড়ি দেখে বা ঘড়ি কিনতে দেখে বা ঘড়ি ব্যবহার করতে দেখে তাহলে এমন স্বপ্নের চারটা ব্যাখ্যা হতে পারে প্রথম নাম্বার যদি কোনো ব্যক্তি এমন স্বপ্ন দেখেন তাহলে তার দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়ার প্রতি ইঙ্গিত করবে অর্থাৎ স্বপ্নদ্রষ্টা যদি অবিবাহিত হয় তাহলে তার বিবাহ হওয়ার লক্ষণ বুঝতে হবে তার দাম্পত্য জীবন গড়ে উঠবে দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা যদি কোনো ব্যক্তি এগুলো দেখেন ঘড়ি শব্দ বা ঘড়ি দেখেন বা ঘড়ি কিনতে দেখেন বা ব্যবহার করতে দেখেন তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হবে যে স্বপ্নদ্রষ্টা আরাম আয়েসে জীবন অতিবাহিত করতে পারবেন স্বপ্নদ্রষ্টার জীবনটা আরাম আয়েসে কাটবে ভালোভাবে কাটবে আলহামদুলিল্লাহ তৃতীয় নাম্বার ব্যাখ্যা যদি কোনো ব্যক্তি এগুলো দেখেন তাহলে স্বপ্নদ্রষ্টার অর্থ সম্পদ অর্জন হবে তিনি অর্থ সম্পদ জমা করতে পারবেন অর্থ সম্পদের প্রাচুর্য করতে পারবেন মোট কথা তিনি ধনী হয়ে যাবেন তার মানে খুবই ভালো লক্ষণ আরও একটি ব্যাখ্যা চার নাম্বার যদি কোনো ব্যক্তি এগুলো দেখেন তাহলে এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার জন্যে কোনো সুসংবাদ লাভের প্রতি ইঙ্গিত করে সব স্বপ্নদ্রষ্টা কোনো সুসংবাদ লাভ করতে পারেন এখন এই সুসংবাদটা যে কোনো ক্ষেত্রে হতে পারে এটা হতে পারে তার সন্তানের ব্যাপারে সুসংবাদ বা হতে পারে তিনি কোনো চাকরির জন্য চেষ্টা করছেন ওই ক্ষেত্রে সুসংবাদ পাবেন বা বিভিন্ন প্রকার অফার ইত্যাদির ব্যাপারে তিনি সুসংবাদ লাভ করতে পাবেন কোনো প্রকার দুঃসংবাদ লাভ তার হবে না তার মানে বুঝতে পারলাম বন্ধুরা যে ঘড়ির শোনা টিকটিক আওয়াজ টোনা ঘড়ি দেখা কিনতে দেখা ব্যবহার করতে দেখা যেটি হোক এগুলোর যতগুলো ব্যাখ্যা রয়েছে সবগুলোই ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ অকল্যাণ কোনো কিছু নেই আল্লাহকে আমাদেরকে এমন স্বপ্ন দেখার তৌফিক দান করুন আমিন এরপরে গুরুত্বপূর্ণ কিছু আরও ব্যাখ্যা রয়েছে এগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি শেষ পর্যন্ত দেখতে থাকেন যেমন যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘড়ি হারিয়ে যেতে দেখেন ঘড়ি হারিয়ে গেছে এমনটা দেখলেন বা ঘড়ি পড়ে গেছে যেমন দেয়াল থেকে ঘড়ি পড়ে গেছে বা তার হাতের থেকে ঘড়ি খুলে পড়ে গেছে এমন দেখলেন কিংবা ঘড়ি ভেঙে গেছে এমনটা দেখলেন এই যে স্বপ্নগুলো দেখা এর ব্যাখ্যা এটা আবার ততটা ভালো নয় কল্যাণকল নয় যদি কোনো ব্যক্তি এমন দেখেন ঘড়ি হারিয়ে যেতে বা ঘড়ি পড়ে যেতে বা ঘড়ি ভেঙ্গে যেতে দেখেন কোনো ব্যক্তি তাহলে এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার জীবনে কোনো বিপদ আসার প্রতি ইঙ্গিত করবে কোনো অকল্যাণ ক্ষয়ক্ষতি আসার প্রতি ইঙ্গিত করবে তার মানে এগুলো ভালো স্বপ্ন হবে না তো কোনো ব্যক্তি যদি এমন স্বপ্ন দেখেন ঘড়ি হারিয়ে যেতে বা ঘড়ি পড়ে যেতে বা ঘড়ি ভেঙে যেতে এগুলো যদি দেখেন তাহলে সাথে সাথেই তার আল্লাহ পাকের কাছে দোয়া ইস্তেক করা উচিত এবং আল্লাহর রাস্তায় দান সৎকা করা উচিত গরিব মিসকিনদেরকে কিছু টাকা পয়সা দেওয়া দরকার যাতে করে এই স্বপ্নের অনিষ্টতা থেকে মহান আল্লাহ পাক তাকে হেফাজত করেন আশা করি যদি আপনারা এই স্বপ্নগুলো দেখার পরে কিছু দাম সৎকার করেন এতে করে আপনি স্বপ্নের অনিষ্টতা থেকে বাঁচতে পারবে তো বন্ধুরা এই ছিল স্বপ্নে ঘড়ি দেখা নিয়ে কিছু ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো কেমন লাগলো ব্যাখ্যাটুকু অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন কোনো বিষয় যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন নিত্য নতুন আপডেট আরও আলোচনা পেতে চ্যানেলটিকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আ আবার আবরকাত